Press the bell icon on the YouTube app and never miss another update. Norskar Bondura, Spiritual Bulletin Channel 8. সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা দুইজন ক্ষণজন্ম ব্যক্তিত্বের মধ্যে সাক্ষাৎকার এবং কথোপকথন নিয়ে আলোচনা করব তাদের মধ্যে একজন হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ এবং আরেকজন হলেন বিদ্যাসাগর ঘটনাটা ঘটেছিল অর্থাৎ দুই এই দুই ক্ষণজন্মা মহাপুরুষের সাক্ষাৎ ঘটেছিল আঠেরোশো বিরাশি সালের পাঁচই আগস্ট কেমন সেই ঘটনা সিঁড়ি দিয়ে উঠে একেবারে প্রথম প্রথম কামরাটিতে অর্থাৎ ওঠবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে প্রবেশ করছেন বিদ্যাসাগর কামরার উত্তর দিকে উত্তর পার্শ্বে দক্ষিণার্শ্ব হয়ে বসে আছেন সামনে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্ব পারে একখানি পেছন দিকে হেলান দেওয়া রেক টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সঙ্গে কথা করছিলেন ঠাকুর প্রবেশ করলে পর বিদ্যাসাগর দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা করলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়িয়ে আছেন বাম হাত টেবিলের উপর পিছনে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব চিতের মতোই একদৃষ্ট দেখছেন ও ভাবে হাসছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বছরের বড় হবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটি হাত কাটা ফ্যানেলের জামা মাথার চতুস্পর্শ উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কইবার সময় দাঁতগুদি উজ্জ্বল দেখতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিদ অর্থাৎ পৈতা বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন বলেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কইতা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে নিজে কয়েক বছর ধরে দুধ খাওয়া বন্ধ করেছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পর আবার ধরেছিলেন গাড়িতে চড়তেন না ঘোড়া নিজের কষ্ট বলতে পারে না একদিন দেখলেন একটি মুঠে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে কাছে ঝাঁকাটা পড়ে আছে দেখে নিজে কোলে করে তাকে বাড়িতে আনলেন এবং সেবা করতে লাগলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছেড়ে দিলেন চতুর্থ লোক অপেক্ষা করতেন না একটি শিক্ষককে ভালোবাসতেন তার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলেছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভাইয়ের বিয়েতে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলকাতা থেকে হেঁটে গেলেন পথে দামোদর নদী নৌকা নেই সাতার দিয়ে পার হলেন সেই ভিজে কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহ মার কাছে গিয়ে উপস্থিত বললেন মা এসেছি শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা এবং সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হচ্ছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়িয়ে আছেন ভাব সংবরণ করবার জন্য মধ্যে মধ্যে বলছেন জল খাব দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চের উপর বসেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝেছেন একটু সরে বসলেন এবং ভাবে বলছেন মা এ ছেলের বড় সংসারা শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তার পক্ষে বিলম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলছেন বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন ও মাস্টারকে জিজ্ঞাসা করছেন কিছু খাবার আনলে ইনি খাবেন কি তিনি বললেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভিতরে গিয়ে কতকগুলো মিঠাই আনলেন ও বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খেতে দেয়া হলো হাজরাও ভবনা তো কিছু পেল মাস্টারকে দিতে আসলে পর বিদ্যাসাগর বললেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সামনে বসেছিল ঠাকুর বললেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফলগু নদী ওপরে বালি একটু খুনলেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাসে বিদ্যাসাগরের সঙ্গে কথা করছেন দেখতে দেখতে এক ঘর লোক হয়েছে কেউ উপবিষ্ট কেউ বা দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খালবিল বিল হদ্দ নেদে দেখ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলে হেসে উঠল বিদ্যাসাগর হাসল এবং হেসে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ না গো না নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে বিদ্যাসাগর সকলে হাসলো। তুমি ক্ষীর সমুদ্র সকলে হাসি বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করে রইলেন ঠাকুর কথা বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নেই সুখদেবাদী দেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য তুমি দান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর বললেন মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ হেসে বললেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর হেসে বললেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় শ্রীরামকৃষ্ণ বললেন তুমি তা নও শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর কিন্তু ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করে শুনছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাঁর কথামৃত পান করছেন হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই একটি অত্যাশ্চর্য কালোজয়ী সাক্ষাৎ হয়েছিল শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে এবং শুনলেন তো সেই সমস্ত কথাবার্তা কি অসাধারণ সাক্ষাৎকার তাই না আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ